সম্মানিত উপস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় অসুস্থতার কারণে তিনি চেয়ারে বসবেন, আমরা ওনাকে চেয়ারে বসে প্রক্রিয়া করার জন্য অনুমতি প্রদান করব। আপনারা কি মাইন্ড করবেন না, উনি অসুস্থ বিধায় আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে উনি চেয়ারে বসার জন্য অনুমতি নিয়েছেন, আমরা ওনাকে অনুমতি দিলাম সবাই বলুন আলহামদুলিল্লাহ। السلام عليك يا سيدي يا رسول الله، صلاة والسلام عليك يا سيدي يا حبيب الله، وعلى آلك وأصحابك يا سيدي يا رحمة للعالمين. الحمد لله وكفى، الحمد لله وكفى، والصلاة والسلام على سيدنا محمد المصطفى وعلى آله وصحبه الذين هم فائزون بالصدق والصفاء. وقد قال تعالى عز وجل مجده وعم نواله في كلامه القديم: تلك الرسل فضلنا بعضهم على بعض، منهم من كلم الله ورفع بعضهم درجات. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه صلى الله على سيدنا محمد.
شرف اللين بولون رحمة اللي الله الله
মাদার সংলগ্ন ময়দানে মিলেদ ঈদ-ই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন সমিতির ব্যবস্থাপনায় এলাকাবাসী এবং প্রবাসীবৃন্দর শিখ সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাবেক ইউপি সদস্য আলহাজ জনাব আব্দুস সামাদ সওদাগর উপস্থিত অনেক অতিথি আজকে জনাব আমাদের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন শেখদার সাহেব সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরব্বাটে ইউনিয়ন বিশেষ অতিথি হিসেবে আঞ্জুমানে সওয়াদে আজম রাঙ্গুনিয়ার চেয়ারম্যান আলমসারপাড়া আলিয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ নাজমুল হোসেন নৈমি জিরা মজদুহ উপস্থিত আছেন আমার সিনিয়র অনেক একসময় সংগঠন করতাম আমি ছিলাম কর্মী আলী সবাই ছিলেন নেতা আজকে অনেক দিন পরে এখানে এসে আমার খুব ভালো লাগছে আপনাদের ভালো লাগতেছে তো আরবি প্রভাষক শামসুল উলুম গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা হাটাজারি জনাব হযরতুল হাজ আল্লামা আলী শাহ নিসারি দামত বরকাতুল কুদসিয়া আল্লাহ পাক ওনার হায়াতে ওনার ইলমে ওনার কর্মদক্ষতা আরো বেশি বেশি বরকত নসিব করুন সকল বলে আমিন রাজপথের সহযোগী ছিলাম এক সময় নবীজির জন্য স্লোগান আমি দিতাম উনি ধরতেন উনি দিতেন আমি ধরতাম সেই যুগের সঙ্গী বাবা অনেকদিন পরে দেখা হয়েছে মজাটা একটু বেশি তো কি কোন বিশেষ অতিথি আট নং সরব্বাটে ইউনিয়ন সম্মানিত চেয়ারম্যান আলহাজ এম মুজিবুল ইসলাম শরফি আজকের প্রধান ওয়াইজ হযরতুল হাজ আল্লামা সৈয়দ হাফেজ সৈয়দ রুহুল আমিন আল কাদরী বাংলাদেশ ইসলাম ফ্রন্ট রাঙ্গুনিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি তিনি প্রধান বক্তা হযরতুল আল্লামা সাইদুল হক সৈয়দ আল কাদরী আরবি প্রভাষক চুন্নাপাড়া মনিরুল ইসলাম ফাজিল মাদ্রাসা আনোয়ারা এবং বিশেষ বক্তা প্রতিষ্ঠাতা ও পরিচালক নাসারিয়া তৈবিয়া সুন্নিয়া মাদ্রাসা জনাব হযরতুল আল্লাহ মাওলানা নাসিরউদ্দিন আল কাদরী দিগার হযরাত উলামায়ে কেরাম সম্মানিত সুধীজন অত্র এলাকার দিনদার পরহেজগার ইমানদার জান্নাতি ভাইয়েরা পর্দা আলের মা ও বোনেরা আল্লাহর অশেষ মেহরবানিতে ঈদে মিলাদুন নবীর শিরোনামে মাহফিলে এই সরব্বাটার মীরের খিল বাজারে আল্লাহ আমাদের সবাইকে আসার বসার আল্লাহ এবং রসুলের কথা শোনার তৌফিক দিয়েছেন প্রাণ উজাড় করে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আসলে আপনারা খুশি না বেজার আওয়াজ দেন খুশি না বেজার মাহফিলটা কিন্তু খুশির মাহফিল ঈদ মানে হলো খুশি খুশির মাহফিলে যদি বেজার হইয়া বৈশা থাকেন হবে হ্যাঁ ঈদে মিলাদুন নবীর মাহফিল নবীজির শুভাগমনে খুশির মাহফিল আমার আলী সাহাবাই নামাজের আলোচনা করেছেন সাধুবাদ জানাই আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন নামাজি ইমানদার বান্দা যারা এদেরকে ঈদে মিলাদুন নবী করার সবাইকে তৌফিক দান করুন আমিন আমার ভাইরা আমি আজকের মাহফিলে দুইটা মাহফিলের কথা বলবো সরব্বাটা মাহফিলে অন্য দুইটা মাহফিলের ওয়াজ করব গল্প শোনাবো যেই দুইটা মাহফিলের গল্প আমি শোনাবো আপনাদেরকে এই দুই মাহফিল জমিনের মাহফিল নয় আসমানের মাহফিল কোথাকার মাহফিল বললাম আসমানের মাহফিল আমার আল্লাহ সেই মাহফিলের আয়োজন করেছেন আমার আল্লাহ সেই মাহফিলে কথা বলেছেন সুবহানাল্লাহ বলুন না আমার ভাইরা যদি একটু জানতে চাই জানতে তো ইচ্ছে করে আল্লাহ কখন কোথায় কোন জায়গায় এই মাহফিলের ব্যবস্থা করেছেন এবং কি বিষয়ে কথা বলেছেন শ্রোতা কারা ছিল কি কারণে সেই মাহফিলের ব্যবস্থা আল্লাহ করেছেন আশ্চর্যের বিষয় হলো এই দুইটা মাহফিলের কথাই
আমাদের ধর্মগ্রন্থ কোরআনে কারিমে আছে সুবহানাল্লাহ বলুন না আমার ভাইরা প্রথম মাহফিলের বিষয়বস্তু ছিল আল্লাহর তাওহীদ সুবহানাল্লাহ বলুন না আর দ্বিতীয় মাহফিলের বিষয়বস্তু ছিল আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা নবীর রিসালত মাহফিলের ব্যবস্থা করেছেন আল্লাহ কথা বলেছেন আল্লাহ একটা মাহফিলের বিষয়বস্তু ছিল আল্লাহর তাওহীদ দ্বিতীয় মাহফিলের বিষয়বস্তু ছিল আমার প্যারা নবীর রিসালত আমার ভাইরা তাহলে নবীজির রিসালতের আলোচনা আমরা মানে সুন্নিরা মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আমরা আলোচনা করি পরে লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনা করেছেন একটু আওয়াজ দেবেন না আমরা করেছি আল্লাহ করেছেন আমার ভাইরা প্রথম মাহফিলের আলোচনা কোরআনে কারীম আমার আল্লাহ এইভাবে উপস্থাপন করেছেন আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা আমার আল্লাহ জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের খোদা নই আমি কি তোমাদের স্রষ্টা নই সকলেই এক বাক্য বলেছে অবশ্যই আল্লাহ আপনি আমাদের প্রভু সুবহানাল্লাহ বলো না আমরা আল্লাহকে মানি কি মানি না আল্লাহ কয়জন আওয়াজ দেন আল্লাহর কোনো শরীক আছে আওয়াজ দেন কোনো শরীক আছে এবাদত পাওয়ার একমাত্র হকদার আল্লাহ অন্য কেউ এবাদত পাওয়ার হকদার নাই আমরা সেটা বিশ্বাস করি সেটা মানি আমার আল্লাহ প্রথম মাহফিলে উপস্থাপন করলেন আরাস্তু বিরব্বিকুম ক্বালু বালা সবাই বলল আল্লাহ তুমি আমাদের প্রভু আমার ভাইরা এটা ছিল তাওহীদের বিষয়বস্তু তাওহীদ আল্লাহর বিষয় রিসালাত নবীর বিষয় মাহফিল ব্যবস্থা করলেন আল্লাহ নিজের বিষয়ে বললেন আলাস্তু বিরব্বিকুম সবাই তাওহীদের স্বীকৃতি দিল আমার ভাইরা বন্ধুরা তো আল্লাহর তাওহীদ হয়ে তো গেল সবাই তো স্বীকৃতি দিলেন ক্বালু বালা বলে কোরআনে কারিমের আয়াত বলছি বানানো কথা নয় আল্লাহ তোমার তাওহীদের স্বীকৃতি পাইয়া গেলা আর তো মাহফিল দরকার নাই তোমার তাওহীদ তো হয়ে গেল আল্লাহ এরপরে আরেকটা মাহফিল কেন আরেকটা মাহফিল কেন ব্যবস্থা করেছো আমার আল্লাহ জবাব দেবেন যে বান্দা আমার আমার তাওহীদের আলোচনার পরে রিসালাতের আলোচনাও দরকার কারণ রিসালাত ছাড়া শুধু তাওহীদের স্বীকৃতি আমি রব্বুল আলামিন কবুল করি না জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা তাওহীদের আলোচনার পর আরেকটা মাহফিল আমার আল্লাহ ব্যবস্থা করলেন ওই মাহফিলের কথা সূরে আল ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতে আমার আল্লাহ বর্ণনা করেছেন প্রথম মাহফিলের শ্রোতা ছিলেন আল্লাহর জমিনে সকল মানুষের রূহ এখানে কোয়ালিটি শ্রোতা নন কোয়ালিটি শ্রোতা সবাই ছিল ইমানদার বেঈমান সবাই ছিল আমার বন্ধুরা আমার আল্লাহ সকল মানুষের রূহকে একত্রিত করলেন আল্লাহর তাওহীদ বলার জন্য আমার আল্লাহ ঘোষণা করলেন শোনো আমার তাওহীদের কথা এখানে নবী রসুল ছিলেন নবী রসুলদের ইমানদার বেঈমান সকল উম্মত ছিলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই ছিলেন আল্লাহর তাওহীদের আলোচনার ক্ষেত্রে শ্রোতা কোয়ালিটি নন কোয়ালিটি আমার বন্ধুরা যখন রিসালাতের আলোচনা হবে আমার বন্ধু নবীর আলোচনা যখন হবে আমার আল্লাহ ব্যবস্থা করলেন দাওয়াত কার্ড পাঠাইলেন কোয়ালিটি শ্রোতা শুধু নবী এবং রসুলদেরকে সুবহানাল্লাহ বলুন না আমার বন্ধুরা নন কোয়ালিটি শ্রোতা এখানে নাই আমার রব্বুল আলামিন দাওয়াত দিলেন আজকের আলোচনায় হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী এবং রসূলদেরকে আলোচনা শোনানোর জন্য সবাই আসতেন আল্লাহর কাছে সকলের রূহ আসলো আল্লাহর কাছে জমিনে পাঠানোর আগে আসমানের সম্মেলনের কথা বলছি সবাই জিজ্ঞেস করছেন আল্লাহ কি ব্যাপারে আলোচনার জন্য ডাকলে আমরা তো নবী এবং রসুল আমার আল্লাহ বললেন হ্যাঁ তোমরা নবী এবং রসুল তোমাদেরকে নবুয়ত দেব রেসালত দেব তবে তোমাদেরকে নবুয়ত এবং রেসালত যেই নবী রুসেলাই আমি দেব আজকের মাহফিলের আলোচনার বিষয়বস্তু আমার বন্ধু নবী জোরে বলুন সুবহানাল্লাহ যেই নবী রুসেলাই তোমাদেরকে নবুয়ত এবং রেসালত দেব
আজকের আলোচনার বিষয়বস্তু সেই নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার ভাইরা, আমার আল্লাহ 81 নম্বর আয়াত সূরে আলে ইমরানের কি বলছেন একটু শুনি। আমার আল্লাহ বলছেন ওয়াইদ। উলামায়ে কেরাম আছেন আজকে অনেক, মাশাআল্লাহ ভালো লাগতেছে। হুজুর আছেন আমাদের, এই মহাদ্দেশ হুজুর, আমাদের মহাদ্দেশ হুজুর কই আছেন না, মাশাআল্লাহ। হুজুরকে একটু চেয়ার দিলে ভালো হইতো, আমি একটু মানে বেয়াদবি করে ফেলতেছি হুজুর। আমার ভাইরা, ওলামায়ে কেরাম আছেন এখানে, আমি ঈদ শব্দটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আল্লাহর তাওহীদের আলোচনা যখন করলেন, আমার আল্লাহ এই শব্দটা ব্যবহার করেননি, ঈদ। রসালতের আলোচনা যখন আসলো, আমার আল্লাহ বললেন ঈদ। ঈদ শব্দের অর্থ হলো হুজুর আপনি স্মরণ করুন, সুবহানাল্লাহ, আপনি স্মরণ করুন। তার মানে আগে একটা ঘটনা ঘটেছে, এটাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তো স্মরণ করা কখন হয় ওটা আমি জানি, ওই ঘটনাটা আমার জানা আছে, হয় আমি দেখেছি অথবা জেনেছি, আমাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে হুজুর আপনি একটু স্মরণ করুন, যেটা তাওহীদের আলোচনায় আমার আল্লাহ ব্যবহার করেননি, রেসালাতের আলোচনায় ব্যবহার করেছেন। আমার বন্ধুরা, আমার আল্লাহ আল্লাহর প্যারা নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হুজুর আপনি একটু স্মরণ করেন, আসমানে আমি শুধু নিজের জন্য সম্মেলন করি নাই, আপনার জন্য একটা সম্মেলন করেছি, আপনার জন্য একটা সম্মেলন করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি স্মরণ করুন। তার মানে আমার প্যারা নবী ওই সম্মেলনের কথা জানেন, সুবহানাল্লাহ বলেন না, জানেন কি জানেন না, কথা বলেন জানেন কি জানেন না, হয় দেখেছেন অথবা জেনেছেন। আমি সেই আলোচনায় আজকে যাচ্ছি না। আমার বন্ধুরা, অনেকেই বলেন, আমি কক্সবাজার একটা ওয়ার্কশপে গেছিলাম, আমার মাদ্রাসার ছাত্র বন্ধুরা জানেন যে ষষ্ঠ শ্রেণীর থেকে দশম শ্রেণী পর্যন্ত আকায়েদ এবং ফেখা মাদ্রাসায় যে বইটা পড়ানো হয় এটা আমি গুণাগারের লেখা, পাঁচটা চারটা বই টোটাল, ষষ্ঠ শ্রেণী থেকে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম নবম দশমে একটা, টোটাল চারটা আকায়েদ ফেখা বই। আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আদায় করি, বাংলাদেশের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক কাজ হয়েছে বাবা, ঐতিহাসিক কাজ হয়েছে। আপনারা যারা আছেন আপনারা হয়তো সে খবর আপনাদের নাই, ওলামায়ে কেরাম যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন এবং ছাত্ররা জানে আমি সেখানে কি কি রাখছি, কি কি ঢুকাইছি, নবী নূর, নিদি মিলাদুন নবী, মিলাদ কিয়াম, কদম বুসি, শবে বরাত, শবে মেরাজ, কিছু বাদ রাখি নাই আলহামদুলিল্লাহ, কিছু বাদ রাখি নাই। আমার ভাইরা, সেই ওয়ার্কশপে কক্সবাজারে পাঁচ দিনের একটা কর্মশালা ছিল, ওখানে গেলাম, বাংলাদেশের বাগা বাগা মাদ্রাসার 30-35 জন প্রিন্সিপাল ছিলেন, আমি ছিলাম 22 প্রিন্সিপাল। তো এক হুজুর এটা নিয়ে কাজ করতেছি, এক হুজুর দাঁড়াইয়া বললেন যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, আমি দ্বিতীয় বা তৃতীয় টেবিলে ছিলাম, আমি জোরে বললাম নাউযুবিল্লাহ মিন যালিক। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান সাহেব ছিলেন, মন্ত্রণালয়ের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন, আমার আপনাদের দোয়ায় মাদ্রাসা বোর্ড এবং মন্ত্রণালয়ের মধ্যে একটা সুনাম আছে, আমি যদি কোনোটা ধরি তাহলে এটা দলিল দিয়েই ধরি। আমি যখন নাউযুবিল্লাহ বললাম সবার চোখ খারাপ হয়ে গেছে, ঘটনা কি, ভাইস প্রিন্সিপাল সাহেব নাউযুবিল্লাহ কেন বললেন, পরে আমাকে ফ্লোর দিলেন, আমি বললাম স্যার, চেয়ারম্যান সাহেবকে বললাম, আমি বললাম স্যার আমার একটা হাদিস মনে পড়েছে, এটা আমি একটু উপস্থাপন করতে চাই, এটা হয় আমি বুঝি না অথবা এটা মানে যারা এখানে উপস্থিত আছেন ওনারদের কাছ থেকে আমি বুঝতে চাই, হাদিসটা তিরমিজি শরীফের হাদিস, সরি হাদিস, নবীজি বলেছেন কুন্তু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, হযরতে আদম এখনো সৃষ্ট হন নাই তখনও আমি নবী ছিলাম, হযরতে আদম এখনো সৃষ্ট, আওয়াজ দেবেন না, দুপুরে ভাত খাইছিলেন তো, হ্যাঁ
আসলে ভাত খাইছিলেন পেট ভরে না আধা পেট পেট ভরে খাইছেন পেট এখন ভরা আছে নিশ্চয় খালি হয়ে গেছে একটু আওয়াজ দিয়েন বাবা তাইলে আমি বুঝবো দুপুরে ভাত খাইছেন একটা নারায় দন্ত দেখি নারায় তাকবীর আমিও বলিয়াম ছোটো রাখছি আপনারা বলিয়াম ছোটো করছেন বাবা এমন একটা স্লোগান দিবেন যেটা মদিনা শরীফ যায় আচ্ছা এবার আমি দেই দেখি মদিনার স্লোগান নারে তাকবীর কাছাকাছি গেছে আর একটু বড় হইতে হবে এই ছাত্র জীবনের স্লোগান গলা ফাটা স্লোগান এখন বলে যায় নাই কি ভাবেন ভাই আসলে সমস্যা মাইক আমাদের মধ্যে কোনো সমস্যা নেই মাইকটা কি বাড়ি দেওয়া যায় মুস্তাফা সামান বাহর বরদর গোশায়ে দামান সলা তুনিয়া স্থাপন করলাম আল্লাহর প্রেরণা নবীর সাথ করে আমি তখন নবী যখন হযরতে আদম দুনিয়ায় আসেননি শুধু এটা রসুলের হাদিস আর আজকে এই ওয়ার্কশপের মধ্যে উপস্থাপন হলো আমাদের নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন হুজুর এখন কি আজকের মাহফিলের কথা মানব নাকি 1400 বছর আগে নবীজি যা বলেছেন তা মানব সুবহানাল্লাহ আমার নবী কি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন না তারও আগে নবী ছিলেন কয়দিন আগে এক সপ্তাহ এক মাস দুই মাস আমার বন্ধুরা নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন নাই এরও আগে নবী ছিলেন আমার আল্লাহ নবীদের রূহ ডাকলেন সবার কাছে উপস্থাপন করলেন ইয়া রাসূল আল্লাহ আজকের সম্মেলন ডেকেছি আমি কথা বলবো আমি আমার আলোচনার বিষয়বস্তু হবেন আপনি কামলিওয়ালা রহমতুল্লিল সুবহানাল্লাহ বলুন আরে দুনিয়ার মানুষ জমিনে রেসালাতের আলোচনা হয় পরে আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাহফিল আয়োজন করে রেসালাতের আলোচনা করেছেন আগে কি বললেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা আমি তোমাদেরকে কিতাব দেব নবুয়ত দেব হিকমত দেব সুম্মা জাআকুম রাসূল অতঃপর তোমাদের কাছে আসবে একজন রাসূল সুবহানাল্লাহ বলুন না আমি কি সঠিকভাবে বলেছি না সঠিক বলি নাই একটু ভুল বলছি সুম্মা জাআকুম রাসূলুন অতঃপর তোমাদের কাছে একজন রাসূল আসবেন এটা অনুবাদ নয় তোমাদের কাছে একজন সম্মানিত রাসূল আসবেন সুবহানাল্লাহ বলুন না আরে জোরে বলুন না সুবহানাল্লাহ এই রাসূলের মধ্যে একটা তানবিন আছে দুই পেশ আছে ওলামায়ে কেরাম জানেন এটা সম্মানের অর্থ বোধ করে শুধু রাসূল নয় যেমন তারা বলে আমাদের মদিনার কামলিওয়ালা নবী আমাদের মতো সাধারণ মানুষ আমাদের মতো সাধারণ পাবলিক আইএমএ পাবলিক হি ইজ এ পাবলিক লাইক এ ভোটার অফ বাংলাদেশ কি এরকম নাকি কথা বলেন এরকম নাকি আমার আল্লাহ দুইটা পেশ রসুলের নামের মধ্যে দিলেন বুঝিয়ে দিলেন বান্দাকে দেখো সাধারণ রসুল পাঠায় নাই সম্মানিত রসুল পাঠিয়েছি তোমাদের সম্মান যা আমাদের রসুলের সম্মান কম না বেশি একটু বেশি মাপতে পারবেন কথা বলেন মাপতে পারবেন শ্রেষ্ঠ নবী দিলে মোরে
তুরিয়ে নিতে রোজ হাশরে সুবহানাল্লাহ বলুন না শ্রেষ্ঠ নবী দিলে মুরে তুরিয়ে নিতে রোজ হাশরে পথ না ভুলি তাই তো দিলে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি বলুন খোদা তোমার এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের আমার ভাইরা আমার পেয়ারা নবীকে আমার আল্লাহ সম্মানিত করেছেন বললেন এর পরে একজন সম্মানিত রসুল আসবেন তোমাদের কাছে রসুলকে সম্মানিত বলেছেন কে কথা বলেন কে কার কাছে বললেন নবীদের কাছে জানিয়ে দিলেন তোমাদের সম্মান যা আমার রসুলের সম্মান এর চেয়ে বেশি সুবহানাল্লাহ বলুন না এখানে সুম্মা একটা শব্দ আছে সুম্মা মানে পরে অতঃপর আমার আল্লাহ জানিয়ে দিলেন তোমরা যাবে আগে আমার রসুল যাবেন পরে আমার রসুল শেষ নবী আমার নবীর পরে কোন নবী নাই দেওবন্দের এক হুজুর লিখছে কই শেষ তো শেষই শেষের মধ্যে আবার কিসের ফজিলত শেষ তো শেষ শেষের মধ্যে ফজিলত কি আবার শেষ তো শেষই আমার ভাইরা শেষের মধ্যে ফজিলত আছে না কি ফজিলত আছে একটু বুঝাই আপনাদেরকে একটা মাহফিল হবে মাহফিলের পোস্টার হবে লিফলেট হবে তাই তো স্বাভাবিক মাহফিলের মধ্যে আমি আপনাদের কাছে একটু জানতে চাই এখান থেকে শেষ পর্যন্ত একটা মাহফিলে প্রধান অতিথি কয়জন থাকেন সবাই কয় না জোরে বলেন কয়জন মাশাআল্লাহ প্রধান অতিথি পোস্টারের মধ্যে প্রধান অতিথি মঞ্চে প্রধান অতিথি বিশেষ অতিথি কয়জন মশলা তো বুঝে আসছে প্রধান অতিথি আওয়াজ দেন প্রধান অতিথি আর বিশেষ অতিথি অনেক থাকে দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে জানতে চাই পোস্টার যখন ছাপাবেন তখন প্রধান অতিথির নাম আগে থাকে না পরে আগে বুঝেন না মনে হয় আমার কথা আগে প্রধান অতিথির নাম আগে আর বিশেষ অতিথির নাম পরে আর মঞ্চে যখন আসে তখন প্রধান অতিথি আগে আসে না পরে পরে কথা কোন না পরে বিশেষ অতিথিরা আগে আমার আল্লাহ বলেন দেখো আমি একজন চিফ গেস্ট বানিয়েছি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমি একজন প্রধান অতিথি বানিয়েছি পোস্টারে নাম আগে মঞ্চে আসবেন পরে সুবহানাল্লাহ বলেন না আমার প্রিয় নবী হাদিস শরীফের সব কোরআন দুনিয়ার মানুষ শুনো আমি ছিলাম সবার আগে আসবো পরে আনা আউয়ালুহুম খালকা ওয়া আখিরুহুম বাতা আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সবার আগে আর আমার আল্লাহ মঞ্চ সাজিয়েছেন যেই মঞ্চের নাম দুনিয়া এই মঞ্চের মধ্যে আমি আসবো সবার পরে আমার আগে বিশেষ অতিথি আসবেন লক্ষ চব্বিশ হাজার জন জোরে বলুন সুবহানাল্লাহ বিশেষ অতিথি এক লক্ষ চব্বিশ হাজার প্রধান অতিথি একজন আমার বন্ধুরা আমার আল্লাহ প্রধান অতিথি বানিয়েছেন আমার মদিনার কামলিওয়ালা নবীকে বিশেষ অতিথি বানিয়েছেন নবী এবং রসুলদেরকে সেই কথাটা আমার আল্লাহ বুঝিয়েছেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা আমি তোমাদেরকে কিতাব এবং নবুয়ত দেব হিকমত দেব সুম্মা জাআকুম অতঃপর তোমাদের কাছে আসবে আমার বন্ধু নবী সুবহানাল্লাহ মেরাজ শরীফে যখন নবী গেলেন আমার আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আমাকে শেষ নবী কেন বানাইলা দেওবন্দের হুজুর বলতেছে শেষ তো শেষ এই কোন মর্যাদা ফজিলত সেখানে নাই আল্লাহ আসলে কোন মর্যাদা আছে আমার আল্লাহ জবাব দিলেন হুজুর তোমার পরে শীষকে পাঠাইছি শীষের পরে নূহকে পাঠাইছি নূহের পরে ইব্রাহিম ইব্রাহিমের পরে মুসা মুসার পরে ঈসা আলাইহিম সালাম হুজুর ইব্রাহিমকে যখন পাঠাইলাম তার উম্মত নাফরমানি করেছে আমি তারপরে মূসাকে পাঠাইলাম মূসার কাছে আমি সব জানাইয়া দিলাম মূসার উম্মত জানলো
ইব্রাহিমের উম্মত কি কি নাফরমানি করেছে আবার মূসার পরে ঈসাকে পাঠাইলাম ঈসার কাছে আমি জানিয়ে দিলাম যে ঈসা মূসার উম্মত এই নাফরমানি করেছে আমার ভাইরা আমার ছেলে যদি কোনো অপরাধ করে সেই অপরাধ যদি গ্রামের মানুষ জানে এটা কি আমার সম্মান না অপমান কথা বলেন অপমান তাহলে মূসা আলাইহিস সালাম যখন জানলেন ইব্রাহিমের উম্মত এই নাফরমানি করেছে মূসার উম্মত জানলো ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত অপমানিত হলো মূসার উম্মতের কাছে আবার মূসা আলাইহিস সালাম তার উম্মত নাফরমানি করেছে ঈসা আলাইহিস সালামের উম্মতের কাছে তা বর্ণিত হয়েছে ঈসা আলাইহিস সালামের উম্মতের কাছে মূসা আলাইহিস সালামের নাফরমান উম্মত অপমানিত হয়েছে আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে সবার শেষে পাঠাবো আপনার পরে আর কোন নবী পাঠাবো না যদি পাঠাইতাম তাহলে সেখানে কিতাব নাযিল হতো যদি পাঠাইতাম আপনার উম্মত গুনাহগার হবে সেই গুনাহ সেই নাফরমানির কথা সেই নবীর উম্মতের কাছে আমি বয়ান করতাম ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের কথা অন্য উম্মতকে জানিয়ে আপনার উম্মতকে অপমানিত করা এটা আমার সহ্য নয় আমি তো ওয়াদা করেছি আপনার সাথে ইয়াউমা লা ইউখযিল্লাহুন নবী والذين آمنوا معه حشرের ময়দানে আমি আপনাকে অপমান হতে দেব না আপনার উম্মতকে অপমানিত করব না ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের কথা যদি আমি অন্য কারো কাছে উপস্থাপন করি আপনার উম্মত অপমানিত হবে আমার ওয়াদা খারাপ হবে আমি আপনাকে আপনার উম্মতকে অপমানিত হতে দেব না জোরে বলুন সুবহানাল্লাহ শেষ নবীর উসিলায় আমার আল্লাহ আমাদেরকে সেই মর্যাদা দিয়েছেন যদি আমাদের কথা জানাইয়া দিত আমাদের জন্য সম্মান হইত সেটা কথা বলেন সম্মান হইত সেই নবীকে নিয়ে আজকে বোম্বাইয়া ইসলামে চিনিমিনি খেলতেছে মেড ইন বোম্বাই আছে না ইসলাম একটা আমার আলী সাহেব যেটার কথা বলল ডাক্তার সাহেব চিনেননি ডাক্তার সাহেব ইসলাম প্রচার করে এখন আমার ভাইরা বাবি বাকি বাবা লোক ছোড়ো মোহাম্মদ সে ভি মাগনা হারাম হে কি বাবা কষ্ট হইতেছে নাউজুবিল্লাহ বলতে বাকি বাবা লোক ছোড়ো মোহাম্মদ সে মাগনা ভি হারাম হে মদিনার কামলিওয়ালা নবী থেকে কিছু চাওয়াও নাকি হারাম এই ইসলামের বাড়ি কোথায় জানেননি বোম্বাই কথা কন না আমি কিছুদিন আগে একটা আন্তর্জাতিক ইয়েতে গেছিলাম মুম্বাইতে তো ওখানে গিয়ে দেখলাম শুনলাম তার অবস্থা হিন্দুস্থানের সকল হক্কানি ওলামায়ে কেরাম শুধু সুন্নিরা না দেওবন্দিরাও তাকে বাতিল বলে ফতোয়া দিছে কথা বুঝেন না আর বাংলাদেশে পচা মাল গিলতেছে মানুষ পচা বাজারে কিছু পচা মাছ থাকে না এগুলার কিন্তু কাস্টমার আছে কিছু বিকেলে গিয়ে দেখবেন রাত্রে গিয়ে দেখবেন পচা মাছ আর বাজারে কেউ না কেউ নিয়ে গেছে তো ইন্ডিয়ার মাল ইন্ডিয়া রিজেক্টেড বাংলাদেশে সেই মাল ঢুকিয়ে দিছে আমার ভাইরা আমার পেয়ারা নবীকে যারা অবমাননা করে যারা অসম্মান করে যারা ইগনোর করে যারা নবীকে সম্মান দেয় না সম্মান দিতে জানে না আমি জানতে চাই এরা কি মুসলমান না বেঈমান নবী সাহাবীকে বলতেছেন সালিয়া রবিয়া রবিয়া মুসলিম মান আমার কাছে চাও আর মুম্বাই ইসলাম বলতেছে মোহাম্মদ সে মাগনা হারাম হয় রসুল বলতেছেন আমার কাছে চাও ডাক্তার সাহেব বলতেছেন হারাম তা মদিনার ইসলাম মানব নাকি মুম্বাই ইসলাম সেই ফিতনার যুগে আমরা আমার ভাইরা আজকে দেশে বিদেশে একটাই ষড়যন্ত্র দেখুন ইয়ামানে আক্রমণ হচ্ছে আশেক রসুলের বিরুদ্ধে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি দেখবেন আক্রমণ হচ্ছে যারা নবী প্রেমিক সুন্নি যারা এদের উপর আক্রমণ হচ্ছে উদ্দেশ্য একটাই পৃথিবীর মধ্যে আমার প্যারা নবী রহমতুল আলমিনের শান মানকে নিশ্চিহ্ন করে দেব
আসলে কি নবীজির সম্মান সম্মান দুনিয়া থেকে চলে যাবে না থাকবে না থাকবে কথা বলেন থাকবে না থাকবে আলা হযরত বড় সুন্দর করে বলেছেন আমার আলা হযরত বড় সুন্দর করে বলেছেন রহেগা ইউহি উনকা চরসা রহেগা সুবহানাল্লাহ বলুন না রহেগা ইউহি उनका चरसा रहेगा पड़े खाक हो जाए जल जाने वाले सलातुन या रसूल अमर भाईरा भूले जावेन ना अल्लाह प्यारो नबी ईदे मिलादुन नबी की नहीं एक समय राष्ट्रीय षड़यंत्र हुए छिलो ৯১ থেকে আমরা দেখেছি ঈদ মিলাদুন নবীকে বন্ধ করার জন্য বিকল্প আরেকটা কর্মসূচি মাঠে আসছিল মনে আছে আপনাদের সে কথা কিন্তু এখন কি আর সে কর্মসূচি আছে না হ্যাঁ নাই বাবা এখন ঈদ মিলাদুন নবী ঘরে ঘরে সুবহানাল্লাহ বলুন না জুলুস ঘরে ঘরে হয়ে গেছে না হ্যাঁ এই এই রাঙ্গুনিয়া জুলুস বের হইছে না কথা বলেন হইছে না একটা না একাধিক শুধু রাঙ্গুনিয়া না বাংলাদেশের যত থানা সকল থানায় আমি গত সপ্তাহে সাতক্ষীরা গিয়েছিলাম দেড় মাইল শুধু জুলুস গ্রামের মধ্যে সাতক্ষীরা কথা বুঝছেনি যেটা বাংলাদেশের অনেকটা জাহান্নামের মতো বুঝেন না কথা বাংলাদেশের জাহান্নামের মতো সেই সাতক্ষীরায় রসূলের জুলুস বের হয়েছে আমি গুনাহগার সেই জুলুসে অংশগ্রহণ করেছি মিলাদ থাকবে কি থাকবে না ঈদ মিলাদুন নবী থাকবে কি থাকবে না রসূল এসেছেন এটা আনন্দের কেউ যদি বেজার হয় হইতে পারে তাতে কিছু যায় আসে না আমার ভাইরা মনে রাখবেন আল্লাহর প্যারা নবী যেই দিন তাবলিগ একটা কথা মনে পড়েছে বিরক্ত হইয়েন না আমি সমালোচনা করি না কারো কিতাবের রেফারেন্স দিই তাবলিগ জামাতের মুরব্বী বর্তমান বিশ্ব মোবাল্লিক নাম হলো তারেক জামিল সাহেব গভীর মনোযোগ দিয়ে এই কথাটা একটু নেবেন আমার কাছ থেকে ওই কিতাবটা আমি দিল্লি থেকে এনেছি কিতাবের নাম হলো রসূলুল্লাহ কি আজমত লিখেছেন তারেক জামিল সাহেব তাবলিগ জামাতের বিশ্ব মোবাল্লিক তিনি সেখানে বড় সুন্দর কথা লিখেছেন আমার খুব পছন্দ হয়েছে আমার পছন্দের কথাটা আপনাদের কাছে উপস্থাপন করি তিনি বলেছেন আমার মদিনার কামলিওয়ালা নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করলেন ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল সোমবার দিন না দিনে না রাইতে সুবহে সাদিকের সময় সুবহানাল্লাহ বলুন না সুবহে সাদিকের সময় আমার নবী যেই দিন পৃথিবীতে শুভাগমন করেছেন আল্লাহ নবীর আগমন উপলক্ষে শুধু সেই দিন না পুরো এক বছর পুরা কথা বলেন পুরা নবীজির আগমন উপলক্ষে পুরা এক বছর সারা পৃথিবীর কোন পরিবারে কোন মহিলার ঘরে মেয়ে সন্তান দেন নাই যাদেরকেই সন্তান দিয়েছেন সবার ঘরে ছেলে সন্তান জন্ম নিয়েছে সুবহানাল্লাহ বলো না উপলক্ষ নবীর আগমন এক বছর ধরে কোনো মেয়ে সন্তান নাই সবার ঘরে ছেলে সন্তান কথাটা লিখেছেন তারেক জামিল সাহেব তাবলিগ জামাতের বিশ্ব মোবাল্লিক যিনি এখনো বেঁচে আছেন তিনি কিতাবটাও মার্কেটে আছে আমার ভাইরা উপলক্ষ নবীর আগমন ছেলে দেন কে আওয়াজ দেন কে মেয়ে দেন কে বন্ধ করেন কে তাহলে একদিক বন্ধ করে আরেক দিক চালু রাখা এই কর্মসূচিটা কার আমার না আল্লাহর একটু আওয়াজ দেন পিছন থেকে আওয়াজ দেন কার কর্মসূচি এটা কার উপলক্ষ নবীর আগমন উপলক্ষ নবীজির পৃথিবীতে শুভাগমন সরব্বাটা মীরের খিল বাজার সংলগ্ন ময়দানে আমরা মাহফিল করি বছরে একদিন না নাকি কথা কন না বাবা একদিন ঈদ মিলাদুন নবী তাতেই কারো কারো ফাইটা যায় কথা বুঝেন না আমি জানতে চাই আমার আল্লাহ যে মেয়ে বন্ধ করে শুধু ছেলে দিয়েছেন ওই কর্মসূচিটা কি একদিন কথা বলেন না ৩৬৫ দিন ৩৬৫ দিন
এক বছর যদি দেখতে চাও রাসূলুল্লাহ কি আজমত কিতাব দেখো আমার ভাইরা আমার আল্লাহ রাসূলের আগমন উপলক্ষে পুরো এক বছর কোন মায়ের ঘরে মেয়ে সন্তান দেন নাই সবার ঘরে ছেলে সন্তান দিয়েছেন এটা শুধু তারেক জামিল সাহেব নয় আরো অনেক নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম কিন্তু লিখেছেন মাওলানা বারজনজি আমি গুনাহগারের কাছে আছে সেই কিতাবের মধ্যে সেটা আছে আমি যে কথা বলতে চাই আমার আল্লাহ বিশ্ব পরিবারকে বিশ্ববাসীকে আনন্দ দেওয়ার জন্য মেয়ে বন্ধ করে দিয়ে শুধু ছেলে খুশি না বেজার কথা বলেন খুশি না বেজার তাহলে আমার আল্লাহ খুশির ব্যবস্থা করেছেন আমরা খুশি হতে অসুবিধা কি খুশির ব্যবস্থা করেছেন কে আল্লাহ কয়দিনের একদিনের না এক বছরের তো আল্লাহ যদি এক বছরের করেন আমরা একদিন করতে অসুবিধা আছে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি সুবহানাল্লাহ বলুন না বাবা আমার ভাইরা এক বছরের কর্মসূচি আল্লাহর বলতেছিলাম আমার আল্লাহ নবী এবং রসুলদেরকে জানিয়ে দিলেন যে আমার নবী যাবে রসুলকে সম্মান করতে হবে রসুলের উপর ঈমান আনতে হবে এবং রসুলকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসা দিয়ে সাহায্য করতে হবে ওয়াদাটা নিয়েছেন আল্লাহ নবী এবং রসুলদের থেকে আমার ভাইয়েরা মাতালুল মুসাররাত শরহে দালাইলুল খায়রাত কিতাব ইমাম ফাসির রহমতুল্লাহ আলাইহির কিতাব আবার বলি মাতালুল মুসাররাত শরহে দালাইলুল খায়রাত তাওরাতের একটা কোটেশন সেখানে আছে ইমাম ফাসি রহমতুল্লাহ আলাই তাওরাতের একটা কোটেশন কোট করেছেন আমার আল্লাহ হযরতে মূসাকে বলতেছেন ইয়া মূসা ইন্নি মানান্তু আলাইকা বিকিতাবি ওয়া বিরিসালাতি বিঈমানিকা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা ওয়ালাউ আন্না আহাদা মিনাল আমবিয়াহে লাম ইউসাদদিকহু ওয়া লাম ইউমিন বিহি মাহাউতু ইসমাউ মিনান নবুওয়াতে মূসা আমি তোমাকে কিতাব দিয়েছি আমি তোমাকে নবী বানিয়েছি আমি তোমাকে রাসূল বানিয়েছি রিসালাত এবং নবুয়ত দিয়েছি জানো কি কারণে কারণ তুমি আমার মাহবুব আমার বন্ধু যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আখেরি জামানার নবীর উপর ঈমান এনেছো সে কারণে আমি তোমাকে নবুয়ত এবং রিসালাত দিয়ে ধন্য করেছি জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে মূসা নবুয়ত পেয়েছেন আমার সিলাই সুবহানাল্লাহ বলেন না এটা তাওরাতের কোটেশন মাতালুল মুসাররাত তারপরে বলতেছেন মূসা নবীদের কোন একজন যদি কোন নবী যদি আমার এই আখেরি জামানার নবীর উপরে ঈমান না আনে নবুয়তের লিস্টি থেকে আমি তার নাম মুছে দেব আহ মাহাউতিসমাহু মিনান নবুয়াতে আলা হযরত আল আমনুল ওড়া কিতাবের মধ্যে এই রেফারেন্সটা কোট করেছেন আমার বন্ধুরা যেই নবীর উপর ঈমান এনে অন্য নবীরা নবুয়ত লাভ করেছেন রিসালাত লাভ করেছেন রাসূলগণ আমরা সেই নবীর উম্মত খুশি না বেজার আর মৌলভী সব কয় আমাদের মতো সাধারণ পাবলিক আফসোস লাগে বাবা চিটাঙ্গের মধ্যে কম একটু চট্টগ্রামের বাহিরে বিশেষ করে নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল মানে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ পুরা খাই লাইছে পুরা খাই লাইছে এখন আস্তে 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 সুন্নিরা কিছু কিছু জায়গায় একটু ফাঁক ফোকর দিয়ে ডুবতেছে আলহামদুলিল্লাহ বলেন না বাবা নবীকে আমাদের মতো সাধারণ মানুষ প্রচার করে 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 উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পুরে খাই লাইছে আর এখন তো নবীকে মাইনাস করার একটা অভিযান শুরু হয়েছে নবীকে মাইনাস করার ওই তারেক মনোয়ার নামে এক জানোয়ার বুঝেন না কি কম রসুলের যখন সমালোচনা করে তাহলে
এদেরকে কি আমরা সালাম দেব নাকি কথা কন না জানোয়ার কইলাম যে বেশি কইলাম নাকি আমার আল্লাহ বলেছেন উলাইকা কাল আনাম বালহুম আদল আল্লাহ বলতেছে জানোয়ার না জানোয়ার থেকে আরো আদম আমি তো হুদা জানোয়ার কইলাম প্রশ্ন করতেছে হুজুর মসজিদে এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ কিরম লাগে কয় না না তওবা আস্তাগফিরুল্লাহ শিরিকের গন্ধ পাওয়া যায় আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ এক পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ কয় শিরিকের গন্ধ পাওয়া যায় কয় হুজুর কি করতে হবে কয় পাশাপাশি লেখা যাবে না উপরে নিচে লিখতে হবে তা আমি পরের অনুষ্ঠানে খুব মজা করে কইছিলাম চ্যানেল আইতে এই একই প্রশ্ন আমারে করছিল তা আমি বললাম যে ভাই ওনাকে একটু জিজ্ঞেস করেন পাশাপাশি লেখলে শিরিকের গন্ধ পাওয়া যায় উনি নিচে লেখার জন্য নসিহত করেছেন তো নিচে লেখলে পাশাপাশি হয় না কিন্তু কাছাকাছি তো কাছাকাছি তো হয় কি হন তো দোস্ত পাশাপাশি লেখলে শিরিকের গন্ধ পাওয়া যায় কাছাকাছি লেখলে কি হয় একটু কম না দেখি আমার ভাইরা নবীকে আস্তে আস্তে মাইনাস করার চেষ্টা করতেছে আমি জানতে চাই আমাদের নবীর কোনো তুলনা হয় কথা বলেন না আরে হাটহাজারের হুজুর তো দূরের কথা হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রসুল পৃথিবীতে এসেছেন আমি জানতে চাই আমার নবী কি তাদের সাথে তুলনা হয় না হ্যাঁ আমার নবী ওনাদের উপরে না নিচে কথা বলেন উপরে না নিচে আসমান নহি পর সব নবী রহ গয়ে عرش آزم پہ پہنچا ہمارا نبی سب سے اولا نبی سب سے با امار حیرہ নবী এবং রসুলদের সাথে আমার নবীর তুলনা হয় না আমরা সেই নবীর উম্মত যদি কেউ তুলনা করেছে তাকে দলিল দিতে হবে আমার ভাইরা আমার আল্লাহ বলেন রসুল নিজে বলেছেন লাস্তুকা হাইয়াতিকুম আমি তোমাদের কারো মতো নই কোন জায়গায় কোন বৈশিষ্ট্যে কোন চরিত্রে কোন অংশে কোন কাজে কোন কথায় আমার নবী আমাদের মতো নয় আমার ভাইরা বলতেছিলাম প্রধান অতিথির কথা মনে আছে তো হ্যাঁ কয়জন কথা বলেন কয়জন একজন আমাদের পেয়ারা নবী আমার ভাইরা তাহলে প্রধান অতিথি একজন বিশেষ অতিথি অনেক মঞ্চে প্রধান অতিথি আসেন আগে হ্যাঁ আর বিশেষ অতিথি আসেন মাশাআল্লাহ আচ্ছা এবার থার্ড মাসালা একটু জবাব দেবেন বিশেষ অতিথি যারা মঞ্চে আসেন বক্তব্য রাখেন ওনারা বক্তব্যের শুরুতে প্রধান অতিথিকে অ্যাড্রেস করেন কিনা কথা বলেন প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উমক বলেন কিনা হ্যাঁ একেবারে যদি গ্রাম্য খ্যাত না হয় আর কি গ্রাম্য বুধ যদি না হয় তাহলে উনি কিন্তু ওনার বয়ান শুরু করার আগে প্রধান অতিথির নাম উচ্চারণ করবেন করবেন কি করবেন না আমার ভাইরা তাহলে একটু জানার ইচ্ছা আল্লাহ তুমি যে 1,24,000 কম বেশি বিশেষ অতিথি পাঠাইলা প্রধান অতিথি আসার আগে প্রধান অতিথিকে পাঠানোর আগে আল্লাহ তোমার কাছে জানতে চাই ওই প্রধান অতিথিকে তারা অ্যাড্রেস করেছিলেন কিনা বিশেষ অতিথি যারা এসেছেন তারা প্রধান অতিথির নাম উচ্চারণ করেছেন কিনা আমার আল্লাহ বলেন হা হা করেছেন না শুধু সম্মানজনক ভাবে করেছেন আল্লাহ ডকুমেন্ট চাই দলিল চাই আমার আল্লাহ বলেন কোরআনে কারিমে সূরাতুস সফ দেখো সূরাতুস সফের আমার আল্লাহ বলেন ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ হযরতে ঈসা আলাইহিস সালাম
নিজের উম্মতকে ডাকলেন সম্মেলন ডাকলেন বললেন দেখো আমি নবী এবং রাসূল এসেছি আমি তো চলে যাব আমার পরে একজন রাসূল আসবেন নাম হবে আহমদ তিনি যদি আসেন আমার দিন ছেড়ে দিয়ে ওনার উপর ঈমান আনবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার নবী এখনো আসেন নাই প্রধান অতিথি আসবেন পরে আমার আল্লাহ বলেন দেখো এই তো একজন বিশেষ অতিথি প্রধান অতিথিকে অ্যাড্রেস করতেছেন এখনো প্রধান অতিথি মঞ্চে আসেন নাই আসবেন কিন্তু নাম উচ্চারিত হচ্ছে আমার ভাইরা আমার প্রিয় নবী প্রধান অতিথি ঈসা হলেন বিশেষ অতিথি বক্তব্য রাখতেছেন হযরত ঈসা প্রধান অতিথিকে অ্যাড্রেস করতেছেন একজন রাসূল আসবেন সুবহানাল্লাহ বলুন না তিনি প্রধান অতিথি আসবেন নাম হবে আহমদ আমার বন্ধুরা বিশেষ অতিথি যারা ওনারা নাম বলার আগে নাম তো জানতে হবে নাকি কথা বলেন নাম জানতে হবে না নাম জানতে হলে নাম থাকতে হবে নাম থাকতে হলে নাম রাখতে হবে নাম রাখতে হলে নামওয়ালা হতে হবে কি কোন ঠিক না ঠিক নামওয়ালা হতে হলে জন্ম নিতে হবে আমার জানার বিষয় হলো আমাদের নাম আমাদের নাম আমাদের জন্মের আগে না পরে কথা কন না আমরা যে জন্মগ্রহণ করেছি আমার নাম আবুল কাসেম রাখা হলো জন্মের আগে না পরে পরে তাহলে মানুষের নাম রাখে জন্মের পরে আর আমার নবীর নাম জন্মের আগে না পরে কথা বলেন আগে না পরে তাহলে আমাদের হয় পরে নবীর হলো আগে একরকম হইছে কথা বলেন একরকম হইছে আর নাম রাখার মধ্যে তো একরকম না আমাদের হয় পরে নবীর হয়েছে কথা বলেন না নবীর হয়েছে আগে আল্লাহুম্মা সাল্লি কথা বুঝছেন না আশরাফ আলী থানভী সাহেবের খলিফা এবং ছাত্র শামসুল হক ফরিদপুরি আমার কাছে বই আছে নাম হলো তা সব তত্ত্ব শুনবেন কি লিখছি চমৎকার তথ্য 33 পৃষ্ঠা কি লিখছে তাহা ছাড়া হাক্কার ভাষা তারা তাহা ছাড়া বসিয়া বসিয়া হযরতকে সালাম দেওয়া ছাত্র এবং খলিফা ফরিদপুর গহরটাঙ্গা মাদ্রাসা প্রতিষ্ঠাতা নাম হলো শামসুল হক ফরিদপুরি ফতোয়া দিল কি বসে বসে রসুলকে সালাম দেওয়া বেয়াদবি বাবা যারা বসে বসে সালাম দেয় সালাম দেওয়া যদি বেয়াদবি হয় যারা বসে সালাম দেয় তারা কি কমু কথা কন না বাবা ভয় লাগে নাকি কন না কি কত কি আমার নাকি তাদের তাদের বসে সালাম দিলে তারে কি কয় বেয়াদব তাহলে এখন হযরতুল আল্লামা উমুক বেয়াদব কত তো তারা আমার ওস্তাদ আশরাফুজ্জামান আল কাদির সাহেব এই বছর চিটাঙ্গের প্রথম মাহফিল রাঙ্গুনিয়া ছিল কোন জায়গাটা নিয়ে বুঝে গেছে মানে এই মৌসুমের প্রথম যে মাহফিলে চিটাঙ্গ আসছিলাম তো আমাকে বসাই আমার ওস্তাদ আশরাফুজ্জামান আল কাদির ওয়াজ করতে ওনার কাছে এক চমৎকার তথ্য শুনলাম তথ্যটা হলো এই আমার দোস্তরা নাকি বলছে দোস্ত বুঝুন তো আমার দোস্তরা নাকি বলছে কয় সুন্নিদের কাছে আদব আছে ইমান নাই একবার আপনি নিচে বসছেন আমি ওই যে সবার কাছ থেকে অনুমতি নিয়ে আমি বলবো তো কি বললো তারা হজের সুন্নিদের কাছে আদব আছে ইমান নাই আর আর হাসে ইমান আছে আদব নাই কথাটা হয়নি অর্ধেক কিন্তু স্বীকার করছে আমাদের কাছে নাকি আদব আছে
তারার ভাষায় ঈমান নাই আর তারার কাছে ঈমান আছে স্বীকার করে দিয়ে তো আদব নাই যার তারে কি কয় আওয়াজ দিখন না বা আদব নাই যার কাছে তারে কি কয় আর আমি বলি দোস্ত আদব না থাকলে যে ঈমানও থাকে না আদব না থাকলে ঈমানও কথা বলেন ঈমানও এটা কোরআনের ফতোয়া দেখো সূরা বাকারার প্রথমে আমার আল্লাহ হযরতে আদমকে সৃষ্টি করে সবাইকে বলেছিল উসজুদুলি আদম আদমকে সেজদা করো ওলামায়ে কেরাম সবাই জানে এটা আদব এবং সম্মানের সেজদা ছিল আমার আল্লাহ বলেছেন আদমকে ইজ্জত এবং আদব দেখাও একটা সেজদা মারো সকল ফেরেশতা সম্মান এবং আদব দেখিয়ে সেজদা করেছে ইবলিস করে নাই আমার আল্লাহ বলেন ও কানা মিনাল কাফিরিন ফতোয়া কার কথা কন্যা কার দোস্ত এই দেখো যেখানে আদব নাই সেখানে ইমান নাই কথা কন্যা ইমান নাই তো খুব ভালো কথাই স্বীকার করেছো তোমাদের কাছে আদব নাই আর আদব না থাকলে কোরআনের প্রতি হলে ইমানও আমার ভাইরা মনে রাখবেন তারা আল্লাহর পেয়ারা নবীকে মানে এক এক সময় এক এক রকম এক এক সময় এক এক রকম তারা রাসাবালি থানবী সাহেব এই এলমে গায়েব জানে কিন্তু রসুল এলমে গায়েব স্বীকার করতে রাজি না তারা মুরব্বির এলমে গায়েব জানে রসুল এলমে গায়েব স্বীকার করতে রাজি না ওলামায়ে কেরাম এখানে আছেন আল্লাহর পেয়ারা নবী কবরের সামনে দিয়ে যাচ্ছিলেন দুইটা নতুন কবর শেহজিদ্দার হাদিস বললেন এই সাহাবাই কেরাম কবরের ভিতরে আজাব হচ্ছে সুবহানাল্লাহ বলেন না কবরের ভিতরে আজাব হচ্ছে হাঁটাদের হুজুর বলতে পারবে কবরে আজাব হচ্ছে কিনা কথা কন না পৈট্টার হুজুর মেখলের হুজুর হ্যাঁ পারবে না কিন্তু মদিনার হুজুর পারে পারে কি পারে না আরে কথা বলে না পারে কি পারে না হুজুরের মধ্যে ব্যাসকম আছে আমার মদিনার হুজুর পারে আমার ভাইরা আমি সব সময় বলে থাকি আমেরিকার বিজ্ঞানীরা শিক্ষিত মানুষ আছেন জমিন থেকে আসমান দেখে চাঁদ দেখে মঙ্গল গ্রহ দেখে কি দেখে না দেখে কি দেখে না দূরবীন দিয়ে মেশিনের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে সেখানে দেখে এখন রোবট পাঠায় সেখান থেকে একজন বিজ্ঞানী আনেন আপনার আব্বা ইন্তেকাল করেছেন এক মাস এক বছর আগে কবরের সামনে আইনা দাঁড় করান দোস্ত তুমি তো জমিন থেকে আসমান দেখো বেশি দূরে না সাড়ে তিন হাত মাত্র নিচে আমার আব্বা ভিতরে আছে একটু কম না দেখি আমার আব্বা ভালো আছে নাকি ব্যারামে আছে আমার আব্বা শান্তিতে আছে না অশান্তিতে আছে আজাবে আছে না নেয়ামতে আছে একটু কও দেখি আমি জানতে চাই এমবিকের বিজ্ঞানী বলতে পারবে কথা বলেন পারবে আমার নবী পারে কি না তাইলে বিজ্ঞানীর ক্ষমতা যেখানে শেষ আমার পেয়ারা নবীর ক্ষমতা সেখান থেকে শুরু উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আজাব তো হচ্ছে হুজুর আছেন এখানে কি কারণে হচ্ছে এটাও বলে দিলেন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বুল ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা কয় একজন টয়লেটে গিয়ে ভালো করে পবিত্রতা অর্জন করত না আরেকজন বিনা পয়সা চাকরি করত কি আসল একজন টয়লেটে গিয়ে তাড়াহুড়া করে সব চলে আসতো কথা বুঝেন না এটা কি তাড়াহুড়ার জায়গা নাকি কথা কন না এখানে কি তাড়াহুড়ার জায়গা ওখানে কিন্তু পুলিশ যাবে না যা করার আপনাকেই করতে হবে কি কর এই বাথরুমে পুলিশ যাবে এই ঠিক মতো কর কোন টিচার যাবে এই ঠিক মতো কর মা বাবা যাবে এই ঠিক মতো কর নিজের বউ তো যায় না যা করার আপনি একজন ক্লাসও একটা ছাত্র একজন রুল নং একজন তো এখানে যদি তাড়াহুড়া করে আপনি গোলে মালে দিয়ে চলে আসেন তাহলে অজু করলে অজু হবে অজু না হলে নামাজ হবে নামাজ না হলে ইবাদত হবে হবে না বাস আল্লাহর পেয়ারা নবী বললেন খবরদার এই আমার যুবক ভাইরা ছাত্র যারা যুবক যারা এদের মধ্যে এই প্রবণতা বেশি যখন তুমি প্রস্রাব পায়খানা করবে বিশেষ করে প্রস্রাব পায়খানা তো মোটামুটি মাপ করবেন আমি একটু খোলসা করে বলতেছি তো এটা তো পরিষ্কার করে কারণ দুর্গন্ধ কি কোন কিন্তু পেশাবের বিষয়টা
রসূল এটাকে উল্লেখ করেছেন এটাকে তাড়াহুড়া করে চলে আসে খুব বেশি গন্ধ নেই কিন্তু বাবা চলে আসার পরে যদি এক দুই ফোঁটা বের হয় আপনার পবিত্রতা নষ্ট হয়ে গেল সুতরাং ধীরস্থিরে যতক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম না হলেন যে আমি পবিত্র হলাম ততক্ষণ পর্যন্ত সেখান থেকে বের হওয়া যাবে না যদি বের হন তাহলে উযু হবে না ইবাদত বন্দেগী হবে না বাবা ওই যে দুই কবরের আযাব এক কবরের আযাব কিন্তু এই কারণে রাসূল বলে দিলেন আরেক কবরের আযাব বিনা পয়সার চাকরি যেটা কইলাম সকালবেলা ঘুম থেকে উইটা নামাজ পড়লেন আর না পড়লেন মুখটুক দুইয়া রাস্তার পাশে টং দোকানে গেলেন বাস সকালবেলা শুরু করলেন অমুক এরকম অমুকের বউ এরকম অমুকের মাইয়া এরকম অমুকের বাপ এরকম অমুকের ফুলা এরকম এটারে কি কই জানেননি কথা কন না করি কি করি না আমরা সবাই হয়তো করে না অনেকেই করে অনেকেই করে এই যে সকালবেলা থেকে ডিউটি শুরু হয় বেতন কয় টাকা হ্যাঁ এক টাকা নাই তো আজকে থেকে বন্ধ করে দেই টাকা ছাড়া চাকরি কেন করুম কি কোন আজকে থেকে বন্ধ করে দেই কথা কন না বন্ধ করব কি না দেখি একটু সাহস করে হাত তুলুন ছাই সাহস আছে তো নারে তাকবীর না 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 নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া ঈদে মিলাদুন নবী মাশাআল্লাহ আজকে থেকে বন্ধ টাকা নাই চাকরি নাই কি কোন টাকাও নাই বেতনও নাই চাকরিও চাকরি বন্ধ আজকে থেকে আহ কবরে আযাব নবী বলেছেন ফাকানা ইয়ামশি বিন নামিমা এই বিনা পয়সা চাকরি কইরা কইরা কবরে আযাব কামাইছে আমরা কবরে আযাব চাই কি চাই না চাই চাই তাইলে চাকরি নট চাকরি নট বাবা যে কথাটা বলার জন্য আমি এই হাদিসটা আনলাম হাদিস এটা কিন্তু হাঁটা জড়িয়ে পড়ায় সুন্নিয়া মাদ্রাসায় দুই জায়গায় পড়ায় দুই জায়গায় পড়ানোর মধ্যে কিন্তু বেশ কম আছে একটু সিলেবাসের মধ্যে বেশ কম আছে সিলেবাস যেটা সুন্নিয়া মাদ্রাসা আছে ওই মাদ্রাসা নাই সেই সিলেবাসটুকু একটু নেন আমার ভাইরা বাথরুমে যখন আমরা ন্যাচারাল কাজ সমাধা করার জন্য যাই পুলিশ যায় না বিডিআর যায় না আর্মি যায় না র‍্যাব যায় না নিজের মা বাবা যায় না নিজের বউ যায় না ঠিক না ঠিক কথা বলেন ঠিক না ঠিক কেউ যায় না আমি একা আবার যিনি গীবত করতেছেন যখন গীবত করতেছেন সেখানে আল্লাহর পেয়ারনবী ছিলেন না উপস্থিত ছিলেন না কবরের সামনে এসে আযাব হচ্ছে এটা যেমন দেখতেছেন কি কারণে আযাব হচ্ছে গভীর মনোযোগ কি কারণে আযাব হচ্ছে বাথরুমে তো কেউ নেই কেউ দেখে নাই ভালো করে ডিলাকুলুক করছে নাকি আদাদি করছে কেউ নাই এই আমলটুকু এই কাজটুকু কেউ দেখে নাই আমার মদিনার কামলিওয়ালা নবী আযাব কি জন্য হচ্ছে তার কারণ সহ বলে দিলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তারপরেও কয় দিবার কি পিছে ক্যা হয় নবী কো পাতা নেই হাসরের ময়দান ওলামায়ে কেরাম আছেন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আমার নবী চ্যাম্পিয়ন একটা সেজদা দেবেন আল্লাহর কাছে দোয়া করবেন উম্মতি উম্মতি বলে কাঁদবেন আমার দরদি নবী আমার মায়ার নবী উম্মতের মায়ায় এখনো কাঁদতেছেন কেয়ামতের ময়দানেও এমন দরদি ভবি আর কেহ নাই এমন দরদি ভবি আর তো কেহ নাই উম্মতের লাগিয়া নবী কান্নার অন্ত নাই উম্মতি বলিয়া যাহার কান্নার অন্ত নাই এমন দরদি ভবি আর কেহ নাই ঠিক না ঠিক বাবা আমার আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ওয়ার ফারাসাক ওয়া সালতু তাশফাতু সাফা ইয়া রাসূল আল্লাহ অনেক হয়েছে আপনি মাথা তোলেন আমার কাছে চান আমি দেব আমার কাছে সুপারিশ করেন আমি আল্লাহ বলছি যার জন্য আপনি সুপারিশ করবেন কার জন্য করলেন আমি সেটা দেখব না আপনি করেছেন যার জন্য করবেন আমি সাথে সাথে সুপারিশ কবুল করে জান্নাতে দেব সুবহানাল্লাহ নবীজি উঠবেন
এবার আল্লাহর কাছে যাবেন গভীর মনোযোগ আমার আল্লাহ নবীকে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইনতালিক ওফি রওয়ায়াতিন ইযহাব হুজুর আপনি যান ফা আখরিজ বের করে আনেন মান কানা ফি কলবিহি মিসকালু খরদল মিন মিসকালু হাববাতিন মিনাল ঈমান ইয়া রাসূলুল্লাহ আপনি যান ততক্ষণে কিছু মানুষ জাহান্নামে চলে গেছে গুনার কারণে আমার আল্লাহ নবীকে বলতেছেন আপনি যান জাহান্নাম থেকে কিছু মানুষ বের করে আনেন আল্লাহ কাকে বের করব আমার আল্লাহ বললেন যাদের অন্তরে সোলাবট পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করে তসনিমের পানি দিয়ে গোসল করাইয়া সুটাম দহ যুবক বানাইয়া জান্নাতে পৌঁছাইয়া দেন যারা বলেন সুবহানাল্লাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান হাদিস শরীফ হুজুর আপনি যান জাহান্নাম থেকে বের করে আনেন কাকে যার কলবে ঈমান আছে আমার ভাইরা ঈমান কি দেখা যায় না আওয়াজ দেন না ঈমান কি দেখা যায় না কানে শোনা যায় না নাকে শুঙ্গা যায় না জিব্বে কি স্বাদ পাওয়া যায় না এটা ধরা যায় না কথা করে আন্দাজ করে দিতে নেবেন নি না ধরা যায় না দেখা যায় না কোথায় থাকে ঈমান মাথায় না কথা বলেন না কোথায় কথা কয় না কলবে থাকে কলবে থাকে তা আমার আল্লাহ কি বলতেছেন হুজুর আপনি যান জাহান্নাম থেকে বের করে আনেন কাকে বের করব আল্লাহ যাদের কলবে কথা কন না কথা বলেন যাদের কলবে হুজুরকে জিজ্ঞেস করেন হুজুর আল্লাহ ক্রাইটেরিয়া দিলেন যাদের কলবে ঈমান আছে তার মানে বোঝা যাচ্ছে আমার নবী কলব দেখেন কি দেখেন না আওয়াজ দেন দেখেন কি দেখেন না যদি বলতেন আব্দুর রহমানকে বের করে আনেন আব্দুল করিমকে বের করে আনেন আব্দুল্লাহকে বের করে আনেন তাহলে সেটা অন্যরকম হতো কিন্তু তা বলেননি বললেন যার কলবে ঈমান আছে তাকে বের করে আনেন তার মানে আমার প্যারা নবী কলব দেখেন সুবহানাল্লাহ বলেন না হাই রে যেই নবী কলব দেখেন যেই নবী কলমের খবর রাখেন সেই নবী সম্পর্কে যদি বলে নবী এলমে গায়েব নাই নবী এলমে গায়েব জানে না দেওয়ালের পাশ পিছনে কি আছে আমার নবীর খবর নাই কিরম লাগে এগুলো সহ্য হয় কথা কন্যা সহ্য হয় হ্যাঁ হেদায়াত যখন তুলা নেয় তখন এরকম ব্যাককলের মতো কথা বলে আমার বন্ধুরা তো বলতেছিলাম আমার আল্লাহ নবী এবং রসুলদেরকে বলেছেন আমার নবীকে সাহায্য করবে বলতেছিলাম বোম্বাই ইসলামে বলছে যে বাকি বাবা লোক কো ছোড়ো মোহাম্মদ সে মাংনা ভি হারাম হে মোহাম্মদ সে মাংনা ভি হারাম হে নাউজুবিল্লাহ মিন জালিক আমার আল্লাহ বলেছেন ওয়ালা তানসুরুন্না এ নবী এবং রসুল আমার নবীকে সাহায্য করবে প্রতিশ্রুতিটা করবে কিনা বলা করবে কিনা বলো করবে কিনা ওয়াদা করে করবে কিনা আল্লাহ ওয়াদা নিতেছেন নবীদের কাছ থেকে ওয়াদাটা কি নবীকে সাহায্য করা সুবহানাল্লাহ বলেন না নবীকে সাহায্য করা তাহলে আল্লাহ নিজে ওয়াদা নিতেছেন নবীদের থেকে আদমকে বলেছেন যে আমার নবীর সাহায্যকারী বন যাও শীষকে বলেছেন মেরে মাহবুবকে সাহায্যকারী বান যাও হযরত নূহকে বলেছেন মেরে নবীকে মাদদগার বান যাও ইব্রাহিমকে বলেছেন মেরে মাহবুবকে মাদদগার বান যাও মূসাকে বলেছেন মেরে মাহবুবকে মাদদগার বান যাও ঈসাকে বলেছেন মেরে প্যারে মাহবুবকে মাদদগার বান যাও আমার আল্লাহ বলেন আমার নবীর সাহায্যকারী হয়ে যাও ওয়াদা করা হয়েছে কিনা কালু আকরারনা সকল নবী এবং রসুল বলেছেন আল্লাহ আমরা ওয়াদাবদ্ধ হলাম আপনার নবী যদি আসেন আমরা সকলেই আপনার নবীর সাহায্যকারী হয়ে যাব সুবহানাল্লাহ গভীর মনোযোগ আল্লাহ আমার প্যারা নবীর সাহায্যকারী হওয়ার জন্য ওয়াদা নিতেছেন নবীর সাহায্যকারী হওয়ার জন্য ওয়াদা নিতেছেন তো হুজুর যদি বলে আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী নাই আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী বনা শিরিক খাজার দরবারে যখন আমরা যাই জাননি আপনারা খাজা বাবার দরবারে কথা কন জাননি
যাইয়েন দেখবেন দেখবেন খাজার দরবারে কেউ ফিরে না খালি হাতে আমি গুনাহগার অনেকবার গিয়েছি আল্লাহ পাক তৌফিক দিয়েছেন পাগলায় খাজার গায়ে খাজা বহুত ভুক লাগি হয় মুঝে খানা দিজিয়ে খাজা বহুত ভুক লাগি হয় মুঝে কুছ খানা দিজিয়ে পাস কলি আল্লাহ হুজুর কে এ আল্লাহ সে মাং খাজা সে মত মাং খাজা সে মাংনা শিরক হে পাগলায় হুনছে উনা আরব বলিয়ম বাড়ায় দিছে এ খাজা মুঝে বহুত ভুক লাগি হয় জলদি খানা দিজিয়ে খানা দিজিয়ে মৌলভী সাহেব এ আল্লাহ সে মাং খাজা সে মত মাং খাজা সে মাংনা শিরক হে যত হুজুর বাধা দেয় হে আরব বলিয়ম বাড়াইয়া দেয় কথা বুঝছেন না এবার হুজুর পকেট থেকে রুপি বাইর করে কয় এই যা যা খাই আয় এবার পাগলা তো হুঁশের পাগলা কথা বুঝেন না এরা তো আল্লাহর ওলির পাগল হুঁশের পাগল হুঁশ কিন্তু আছে তো খাজারে কয় খাজা তু হিন্দুস্তান কা রাজা দিয়া তো দিয়া দুশ্মনকে হাত সে দিয়া খাজা তু হিন্দুস্তান কা রাজা দিয়া তো দিয়া দুশ্মনকে হাত সে দিয়া আমাদের আকীদা ইসলামের আকীদা হলো আল্লাহ হাকিকি সাহায্য করি আল্লাহ কারো কাছ থেকে সাহায্য নেন না কিন্তু নবী এবং ওলিগণ আল্লাহর কাছ থেকে ক্ষমতা প্রাপ্ত হয়ে আল্লাহর বান্দাকে সাহায্য করতে পারেন সুবহানাল্লাহ বলেন না ক্ষমতা দেন কে আওয়াজ দেন কে এক হাজার গরিব নামাজ বলেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানি বলেন ওনারা যে বলেছেন মুরি দিলা তাখফ আল্লাহ রব্বি আতানি রিফাতান নীল তুল মানালি আসসালাম নূরে চশমে সলাতুন ইয়া রাসূলুল্লাহ سلام نیا مغز قرآن روح ایمان جان دل هشت حب رحمت للعالمين صلاة نیا سلام نیا امار بابارا সময় অনেক হয়েছে আমি দুইটা সম্মেলনের কথা বলে শুরু করেছিলাম মনে আছে আপনাদের একটা সম্মেলনের বিষয়বস্তু ছিল তাওহীদ আর এক সম্মেলনের বিষয়বস্তু ছিল রিসালাত তো সুতরাং রাসূলের শান মানের আলোচনা আমরা করি পরে লা ইলাহা ইল্লাল্লাহ করেছেন আগে কথা বলেন করেছেন আগে তো আল্লাহ যদি করতে পারেন আমরা করলে বেদাত হওয়ার কোনো কারণ নাই আল্লাহর কাম কেমনে বেদাত হয় যেটা আল্লাহ করেন এটা বেদাত কেমনে হয় আমার ভাইরা মনে রাখবেন আমার আল্লাহ রসুলের আগমনকে গুরুত্ব দিয়েছেন আর উম্মতের কাছে গুরুত্ব নেই হযরত ঈসা আলাইহিস সালাম গুরুত্ব দিয়েছেন উম্মতের কাছে গুরুত্ব নেই তাদের গুরু ঠাকুর ইবনে তাইমী একতেজাউ সিরাতুল মুস্তাকিম কিতাব 273 পৃষ্ঠা একতেজাউ সিরাতুল মুস্তাকিম 273 পৃষ্ঠা ইবনে তাইমিয়া কি লিখেছে দুনিয়ার মানুষ শুনো এই যে ঈদ মিলাদুন নবী এটা যদি নাসারাদের খ্রিস্টানদের বড়দিন অনুকরণ হয় তাহলে ইসলামে জায়েজ নাই আর যদি রসুলের মহব্বত হয় আমি আল্লাহর কসম করে বলতেছি যারা রসুলের মহব্বতে মিলাদুন নবী পালন করবে আল্লাহ তাকে অনিশেষ সওয়াব দান করবেন ফতোয়া ইবনে তাইমিয়ার লুকানের কিছু নাই লুকানের কিছু নাই সব ওপেন সিক্রেট ঈদ মিলাদুন নবীর উপর কিতাব যা আছে বাংলাদেশের সুন্নিদের হাতে আছে কিছুদিন আগে আমি হুজুর ওই যে আবু শামা ইমাম নববীর ওস্তাদ এই কিতাবটা অনেক দিন থেকে খুঁজছি আমি আল বাইস আলা ইনকারিল বিদাই ওয়াল হাওয়াদিস মিশরে আমার ছাত্র পড়ে তার মাধ্যমে ওই কিতাবটা এনেছি সুন্দর করে লিখেছে ইমাম আবু শামা ইমাম নববীর ওস্তাদ বললেন যে ঈদে মিলাদুন নবী যারা পালন করে রসুলের প্রেম এবং ভালোবাসার পরিচায়ক এটা সুতরাং এটা যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর অপার করুণা রহমত বর্ষণ করবেন শুধু তাই নয় ইমাম শামসুদ্দিন জাজরি রহমতুল্লাহ আলাইহি
মনোযোগ দিয়ে শুনেন আজকে যারা এই যে ঈদ মিলাদুন্নবী উদযাপন কমিটি এলাকাবাসী প্রবাসী ভাইরা সরববাটার যারা এই মাহফিলের ব্যবস্থা করেছেন আমাদের উপকারটা কি একটু মনোযোগ দিয়ে শুনেন শামসুদ্দিন জাজির রহমাতুল্লাহ আলাইহির গতকালকের মুহাদ্দিস না 800 হিজরির মুহাদ্দিস কিন্তু অনেক বছর আগের তিনি লিখেছেন যেই জায়গায় যেই এলাকায় যেই দেশে ঈদ মিলাদুন্নবী পালন করা হবে ওই এলাকায় ওই জায়গায় আগামী এক বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ধরনের আযাব এবং গজব দান করবেন না হেফাজত করবেন সুবহানাল্লাহ আমার ভাইরা আজকে সারা পৃথিবীতে দেখুন সারা পৃথিবীতে অস্থিরতা বিশ্বাস করুন আমি অনেক রাষ্ট্রে গিয়েছি অনেক জায়গা গিয়েছি এবং টেলিভিশনে কাজ করার সুবাদে দেশি বিদেশি মিডিয়া প্রতিদিন মিডিয়া কাজ করার কারণে মিডিয়া আমার দেখতে হয় দেশি চ্যানেল বিদেশি চ্যানেল নিউজ চ্যানেল কোন দেশে কি হয় কোন নিউজ এগুলো আমার বাধ্য হয়ে দেখতে হয় বিশ্বাস করুন অন্য অনেক দেশ থেকে আমি দেখেছি যেই সকল দেশে ঈদ মিলাদুন্নবী পালন হয় যেই সকল জায়গায় সেই সকল জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো শান্তিতে রেখেছেন এখনো শান্তিতে রেখেছেন আপনি দেখুন চট্টগ্রামের মধ্যে মাহফিল বেশি হয় না কথা কন না মালও তো বেশি আপনাদের এক দুইজনকে আলহামদুলিল্লাহ সবার পছন্দ হয় না আর কথাটা মাল বেশি না কম কথা কন না এগুলি কি মিলাদুন্নবীর বরকত না হ্যাঁ আবু লাহাব আঙ্গুল লড়াইছে হুজুররা আছেন এখানে কি লড়াইছে বিরক্ত হচ্ছেন নাকি কষ্ট লাগতেছে আঙ্গুল লড়াইছে নবীর মিলাদে এই নাও কেন বাবা রাখো না একটু খাই না তুমি নিয়ে গেলে তুমি শেষ করে দিব কি লড়াইছে আঙ্গুল লড়াইছে নবীর মিলাদে আঙ্গুল লড়াইছে কাট্টা কাফের একবার শির মারা কাফের জাহান্নামে চিরস্থায়ী জাহান্নামে তাব্বাত ইয়াদা আবি লাহাব বেআদবা ছিল ওই যে তারা বলছে তাদের কাছে আদব নাই বেআদব কথা বুঝেন না আবু লাহাব কোম্পানি আর কি আবু লাহাব কোম্পানি নবীকে বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তোর ধ্বংস হোক নাউজুবিল্লাহ বলেন না তা আমার আল্লাহ জবাব দিচ্ছেন হুজুর আপনার মুখ বন্ধ করুন আমি আমার কুদরতি জবান খুলতাছি হুজুর আপনার সাথে বেয়াদবি করেছে আমি আমার কুদরতি জবান খুলতেছি আমার ভাইরা চট্টগ্রাম প্যারেড ময়দানে যারা রসুলের সামনে বেয়াদবি করেছে আজকে তাদের ঠিকানা কোথায় পৃথিবী দেখে কি দেখে না রসুলের সামনে বেয়াদবি করলেই পরিণতি হয় আমার আল্লাহ বলেন হুজুর আপনার সাথে যারা বেয়াদবি করবে হাত আপনি গুটিয়ে রাখুন জুবান গুটিয়ে রাখুন আমি আমার হাত খুলব আমি আমার কুদরতি জুবান খুলব সুবহানাল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব আবু লাহাব নবীর ধ্বংস কামনা করেছিস তুই তোর জুবানে আমি জবাব দিয়ে আমার জুবানে তোর ধ্বংস কামনা করতেছি তো আল্লাহ যেটা বলে এটাই তো হয় নাকি তাব্বাত ইয়াদা আবি লাহাব বেয়াদব কোম্পানি আবু লাহাবের কোম্পানির মানুষ আমার ভাইরা তে আবু লাহাব কাট্টা কাফের হইয়াও একেবারে জালালউদ্দিন সুয়ুতি ইমাম কুস্তুলানি আব্দুল বাকি জুরকানি তারপরে শেখ আব্দুল হক মহাদেস দেহলভি এই বাগা বাগা মহাদেস যারা ওনারা খুব সুন্দর করে লিখছেন যে আবু লাহাব কাট্টা কাফের ইসলামের ফান্ডামেন্টাল রুল হলো কোনো কাফের মৃত্যুর পরে কোনো পুরস্কার পাবে না এটা ইসলামের রুলস বাস যা পাওয়ার এখানে বিল গেটস বিরাট পয়সাওয়ালা সব দুনিয়া ওখানে গেলে জিরো ঠিক না ঠিক আর দিন নাই না দিন খায় কিছুই নাই নবীর প্রেম আছে ওখানে গেলে হিরু সুবহানাল্লাহ কইতেন না বাবা নবীর প্রেম আছে ওখানে গেলে হিরু নবীর প্রেম নাই ওখানে গেলে জিরো ইসলামের রুলস হলো কাফের বেঈমান যারা এরা দুনিয়াতে যা পাওয়ার তা পাবে মৃত্যুর পরে কোনো পুরস্কার নাই এটা রুলস কিন্তু এই রুলস এর ব্যতিক্রম হয়েছে ঈদ মিলাদুন্নবীর কারণে কাট্টা কাফের আবু লাহাব আঙ্গুল লড়াইছে চিরস্থায়ী জাহান্নামী
ডানে আগুন বামে আগুন সামনে আগুন পিছনে আগুন উপরে আগুন নিচে আগুন আগুনেই আগুন আগুনেই আগুন শুধু আগুনের মধ্যে থাইকা প্রতি সোমবার যখন আসে তখন তার খুশি একটু সুবহানাল্লাহ কইতেন না একটু খুশি হযরত আব্বাস স্বপ্নে দেখলেন ভাই কেমন আছো কই আসি মানে 13টা বাজতেছে কই হ্যাঁ রাসূলের কথা না শুনলে এরকম 13টাই বাজে রাসূলের কথা না শুনলে এরকম 13টা বাজে কই ভাই তবে একটা খুশির খবর আছে কই কি খুশির খবর কি কই প্রতি সোমবার আসলে আমার মুখে একটু হাসি ফুটে কারণটা কি কই আমার ভাতিজা যখন দুনিয়াতে আইছিল আঙ্গুলটা লড়াইছিলাম কথা কন না এই আঙ্গুলটা লড়াইছিলাম কই জাহান্নামে থেকেও আঙ্গুলের মাঝখান থেকে একটা নহর বের হয় দেখতে দুধ থেকেও আরো সাদা আমার ভাইরা সাদে সুন্দরবনের মধু থেকেও আরো কুটি কুটি গুণ মিষ্টি সুবহানাল্লাহ এ আব্বাস আমার ভাতিজা যখন পৃথিবীতে এসেছিল খুশি হয়ে আঙ্গুল লড়াইছিলাম আমার আল্লাহ খুশি হয়েছে কাটটা কাফের কোন পুরস্কার মৃত্যুর পরে নাই আমি হইলাম ব্যতিক্রম সোমবার দিন পুরস্কার পাই কারণ হলো আমার প্রিয় নবীর ঈদে মিলাদুন নবী সুবহানাল্লাহ তো ইমাম শামসুদ্দিন জাজরি নাসিরউদ্দিন দামেস্কি রহমতুল্লাহ আলাইহি ওনারা বলেছেন এ দুনিয়ার মানুষ কাটটা কাফের হয়ে যদি ঈদ মিলাদুন নবী পালন করে জাহান্নামে থেকেও যদি পুরস্কার পাইতে পারে তোমরা যারা নবীর আশেক প্রেমিক উম্মত যারা এই রাতের পর রাত খাটাখাটনি কইরা নবীর মহব্বতে মিলাদুন নবীর মাহফিল এইভাবে সাজাও শপথ করে বলতেছি তাদের জন্য পুরস্কার একমাত্র জান্নাত 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 সুবহানাল্লাহ ঈদ মিলাদুন নবীর মাহফিল করলে খরচ করলে পাওয়া যায় কি যায় না কথা বলেন যায় কি যায় না তারা যতই বিরোধিতা করুক দিন দিন বাড়তেছে জুলুসের মধ্যে মানুষ বাড়ে না কমে এবার সাতক্ষীরা মা জুলুসের কথা বলতেছিলাম তো একটা গ্রুপ গ্রুপ মানে পরিচিত গ্রুপ নাম কইতেছি না আমি মানে তরিকত তাসাউফ মানে আর কি দুই নম্বর তরিকত আছে না এখন কিছু কিছু দুই নম্বর তরিকত আছে তো এরকম ওরা এতদিন জুলুস করছে এখন কয় না আমাদের সিলসিলার হজরতরা এই জুলুস করে নাই কখনো আমি বড় ভয় পেয়ে গেছিলাম সাতক্ষীরায় এবার নিয়ে মানুষ কম হয় মাশাআল্লাহ এবার দেখতেছি মানুষের ডল আরো বাইরে গেছে সত্য কথা বলতেছি মানুষের ডল গত বছর যা ছিল এবার আরো বাড়ছে ওইদিকে মাইনাস হয়েছে আমার আল্লাহ বাড়াইয়ে দিছে রসুলের শান বাড়ান কি কথা কন না ওয়ারাফানা লাকা যিক্রাকা মনে রাখবেন আমার বক্তব্য এখানে শেষ আমার আল্লাহ নবীর আগমনের জন্য মাহফিল ব্যবস্থা করেন আসমানে আগে আমরা মাহফিল ব্যবস্থা করেছি পরে ওখানে শ্রোতা ছিলেন আম্বিয়ে কেরাম এখানে শ্রোতা সরব্বাটার আশেক প্রেমিক নবীর উম্মত নবীরা শুনছেন আমার আল্লাহর কাছে নবীরা শুনছেন আমার আল্লাহর কাছে রসুলের আগমনের কথা আর এখানে আপনারা শুনতেছেন আমাদের কাছে এটা আল্লাহর সুন্নত সুবহানাল্লাহ বলেন না সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন আমিন আর জোরে বলুন আমিন আমাকে যারা কষ্ট করে স্মরণ করেছেন আমি তাদের শুকরিয়া আদায় করি এবং এখানে ওলামায়ে কেরাম যারা এসেছেন মুরব্বিয়ান যারা এসেছেন আপনাদের শুকরিয়া আদায় করি গড়ি গভীর রাত পর্যন্ত বয়ান শোনার জন্য এরকম মাহফিল খুব কম পাওয়া যায় এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে কত জায়গায় তো মাহফিলে যাই একেবারে সুন্দর সাজানো গোছানো মানে এত সুন্দর করে প্যান্ডেল সাজাইছেন যারা এত সুন্দর করে সাজাইতে পারে আল্লাহ সুন্দর করে জান্নাত সাজাইব আপনাদের জন্য আমাদের ঈমান আছে কিনা কথা বলেন আছে কিনা আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মাইক দাও না আমারে মাইকটা দাও
মিলাসে ফরিন না মানুষ নাই দেন নাই আছে ইনশাআল্লাহ من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي صلاة سلام عليك Oh,
ওই চাঁদ সরু যারে গ্রহ তারা সাগর নদী আরে ঝর্ণা ধারা সৃজি লোকে বলো হো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد صلى الله عليه وسلم أذكر محفل القرآن وتيتي দেখা কাদের তৈমিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ চ্যানেল আই মোহনবাই দিবির বক্তব্য মুজাহিদ আহলে সুন্নাত হযরত হাজ আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক ফজলুল আলী এখন আপনাদের সামনে তকরে নিয়ে আসেন আজকের মাহফিলের প্রধান ওয়াইজ বাংলাদেশ ইসলাম ভবন রাঙ্গুনিয়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি রাঙ্গুনিয়ার এই কৃতি সন্তান আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি